সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর দেরি না করে চলো ঝটপট দেখে নিই কী রেসিপি তোমাদের জন্য অপেক্ষা করি আজ আমি আপনাদের সামনে এগরোলের রেসিপি নিয়ে এসেছি সাধারণত কলকাতাতে আমরা কলকাতা রোল খেয়ে থাকি কিন্তু এই নাগপুরেই এগরোল খুব কম পরিমাণে পাওয়া যায় আর ঠিক এই কলকাতা স্টাইল না করে আমি নাগপুর রোল স্টাইলে আমার মতন করে আমি আপনাদের করে দেখাবো আর রেসিপিটা সত্যিই খুব অসাধারণ আর খেতে খুবই টেস্টি হয় সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রেসিপিটা পুরোটাই দেখবেন তবেই বুঝতে পারবেন আমি কিভাবে এগ রোলটা বানাবো আর এই এগ আমি আটা দিয়ে বানাবো ময়দা দিয়ে বানাবো না আমার এগ রোলের রুটিগুলো সব রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কত সুন্দর আর এই এগ রোলটা বানানোর জন্য আমার যা যা ইন্ডিগিয়েন্স লাগছে সেটা আগে বলি যেহেতু এগরোল প্রথমেই এখানে আমি চারটে নিয়ে নিয়েছি ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আটা মেখে নিয়েছি আড়াইশো গ্রাম আটা খুব ভালো করে মেখে নিয়েছি আর নিয়েছি চার চার টুকরো পেঁয়াজ একটা টমেটো একটা শশা একটা গাজর আর চারটি কাঁচা লঙ্কা এই দিয়েই আজকে আমার এগরোলের রেসিপি হবে আর প্রথমে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে মিহি করে আমরা গাজর শশা টমেটো পেঁয়াজ লঙ্কা সব ছোট ছোট করে কুচিয়ে নেব আর এই কারণে মিহি করে কুচিয়ে নেব যাতে ছোট বাচ্চা বড় কাউরি মুখে না পড়ে আর মুখে যাতে এই এগরোলটা দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় আর খেতে একটা অসাধারণ স্বাদ লাগে এই কারণেই আমি এই রোলটার নাম দিচ্ছি নাগপুর রোল আর এই নাগপুর রোলটা কিভাবে বানাচ্ছি আপনাদের এই জন্য পুরো রেসিপিটা দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখে বুঝতেই পারছো একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে কীভাবে খুব মিহি করে আমার শশা আর গাজরটা আমার কোচানো প্রায় হয়েই গেছে গাজরটা কোচানো হয়ে গেছে শশাটা আমি কোচাচ্ছি আর এইরকম ভালো ভালো রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবেন পেঁয়াজটা আমি হালকাভাবে গ্রেট করে নিচ্ছি অল্প একটু আর বাদবাকিটা আমি ছুরি দিয়ে কুচিয়ে নেব কারণ পেঁয়াজের মধ্যে থেকে জলটা বেরিয়ে যাচ্ছে দেখে বোঝাই যাচ্ছে এখন আমরা তার সাথে কাঁচা লঙ্কা আর টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি লং মিহি করে আমি টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর শশা গাজর আর পিঁয়াজটাকেও গ্রেট করা হয়ে গেছে এখন আমাদের মূল পর্বে যাওয়ার পালা এখন এই মূল পর্বে আগে আমরা কি করব আটার যে রুটিগুলো সেগুলো খুব ভালো করে আগে করে নেবো আর এই রুটিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে দেখে বুঝতেই পারছো রুটিটা বেশি সে আমি একদম অল্পভাবে গ্যাসে সামান্য একটু তাঁতের মধ্যে দিয়েই আমাকে এই রুটিটা বানাতে হবে আর এইভাবে যদি আমরা এগ রুটিটা বানাই তবে এই রুটিগুলো আরও সফট থাকে আর এগ খেতে টেস্ট হয় এইভাবেই আমরা এক এক করে সমস্ত রুটিগুলো বেনে নেবো আর ময়দা দিয়ে বানানালে কি হয় ময়দাটা একটা শক্ত হয়ে যায় পরে কামড়ানোর সময় আমাদের মুখে লাগে আর ময়দাটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে একটু ক্ষতি করে এই কারণেই আটা দিয়ে যদি আপনারা রোল বানান সেটাও খেতে অসাধারণ লাগে ছোট থেকে বড় সকলেরই খুব ভাল লাগে আর ছোটো বাচ্চাদের টিফিনে বা বিকেলে জল খাবার আর এই বৃষ্টির দিনে যদি প্রতিদিনই বিকেলে এরকম যদি নাস্তা আমরা করে থাকি তো খেতে অসাধারণ লাগে আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আই বাটনেও কিছু রেসিপির লিঙ্ক দিয়ে দেবো আর স্ক্রিনও দেবো অবশ্যই আপনারা দেখে ক্লিক করে দেখে নেবেন রেসিপির লিঙ্কগুলো এইভাবেই এক এক করে আমি সমস্ত রুটিগুলো আগে ভেজে নিচ্ছি রুটিগুলো যদি আগে থেকে আমরা ভেজে রেখে দিই তাহলে এগরোলটা যখন আমরা বানাবো সেই সময় কোনো আমাদের অসুবিধা হবে না ফটাফট আমরা এগরোলগুলোকে বানিয়ে নিতে পারবো রুটিটা যদি আমাদের আগে থেকে রেডি থাকে এই সমস্ত রুটি আমার তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এখন আমাদের এগ এগ দিয়ে রুটিটা করার পালা প্রথমে একটা ডিম নিয়ে খুব ভালো করে আগে ফাটিয়ে নিচ্ছি আর এই ডিমটাকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতন দেবেন দিয়ে খুব ভালো করে ডিম আর লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে আগে ডিমটাকে ফেটিয়ে নেবো আর এই ভালো করে ফেটানো যত ভালো হবে এগরোলটা খেতে ততই টেস্টি হয় আর ডিম আপনারা সাধারণত ডিম ভাজার সময়ও কিন্তু এইভাবেই ফাটিয়ে নেবেন আর এক টেবিল চামচ তেল দিয়ে তাওয়ার ওপর গরম করে ভালো করে আগে ঘুরিয়ে নিচ্ছি স্প্যাটুলা দিয়ে আর এখন এই ডিমের বেটারটা পুরোটা দিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতেই পারছো ডিমটা কত সুন্দরভাবে ছড়িয়েছে এইভাবে ভালো করে ছড়িয়ে নিয়ে খুব ভালো করে আগে ভেজে নেব ডিমটা আর ঝালটা পরিমাণ মতন দেবেন এখন আমরা এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম আটার রুটিটা আটার রুটিটা দিয়ে এই তেলটার মধ্যেই হালকাভাবে আগে ভেজে নেব আর এইভাবে ভেজে নিয়ে তারপরেই কিন্তু আমাদের এগরোলের আসল মজা যতটা ভালো ভাজা হবে ততটাই তার টেস্টটা সেই রকমই থাকে আপনারা চাইলে এর সাথে চিলি সস সয়া সস আরও বিভিন্ন ধরনের সস অ্যাড করতে পারেন কিন্তু আমি খুব নর্মালভাবেই খুব সাধারণভাবেই রোলটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি যেটা খুব হেল্পফুল আর ছোট বড় সকলেরই এইরকম এগরোল খুবই ভালো লাগে আর এখন আমার রুটিটা পুরো রেডি হয়ে গেছে দেখি বুঝতেই পারছ রুটিটাকে আমি নাবিয়ে নেবো আর নাবিয়ে নিয়ে এক এক করে আমি সমস্ত ভেজিটেবল সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে শশা কুচানোটা দিয়ে দিচ্ছি শশাটা একটু জল হয়ে গেছে ওপর থেকেই নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি জলভাবটা কম নেবো আর পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি তার সাথে গাজর কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো আগেই দিয়ে দিয়েছি আর অল্প একটু সস দিয়ে ভালো করে রোলটা গুড়িয়ে নেবো এইভাবেই আমি সব সমস্ত এগ রোলগুলো বানিয়ে নেবো এক এক করে আর কেমন লাগছে বন্ধুরা দেখে বুঝতেই পারছো আর টিস্যু পেপার নিলে অনেক সময় টিস্যু পেপারটা গিলা হয়ে যায় দেখে বুঝতেই পারছো আমার ঠো ভিজে গেছে কাগজটা আপনারা সাধারণত ঘরে থাকা সাদা পেপার দিয়েও করে নিতে পারেন এইভাবে সমস্ত রোল রুটিগুলো আমার রেডি আর এক এক করে সমস্ত রোলগুলোই আমি সার্ভ করে দেবো গরম গরম আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন রেসিপি আপডেট হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে কত সুন্দরভাবে কম সময়ের মধ্যে আমি এগরোল আপনাদের বানিয়ে দেখলাম আর দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়ে গেছে আমার এই আটার এগরোলের রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই এরপর আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব